হিন্দুদের কাছে বিশ্বকর্মার আরাধনা একটি বড় ধর্মীয় উৎসব ভাদ্র মাসের সংক্রান্তিতে দেবতাদের শিল্পের কারিগর বিশ্বকর্মার পূজা করা হয় পুরাণে বর্ণিত আছে এই দেবতার শিল্পকার্যের কাহিনী পুরাণ মতে তিনি হলেন কারিগরি দেবতা অষ্টম বসু প্রভাস হলেন তার পিতা এবং মাতা হলেন বৃহস্পতি ভগিনী বড় বর্ণিনী আবার ব্রহ্মকৈবর্ত পুরাণে বর্ণিত তার জন্ম ব্রহ্মার নাভি থেকে পুরাণের কাহিনীতে উল্লেখ করা আছে তা সৃষ্টিকার্যের কথা ভগবত পুরাণের কাহিনীতে লেখা আছে শ্রীকৃষ্ণের দ্বারকাপুরীর নির্মাতা হলেন বিশ্বকর্মা রাবণের স্বর্ণলঙ্কা থেকে কুবেরের অলকাপুরী ও দিব্য বিমান মুনির ভবন তৈরি করেছেন তিনি স্বর্গের দেবরাজ ইন্দ্রের ইন্দ্রপুরীর নির্মাতাও হলেন বিশ্বকর্মা মৎস্য পুরাণ অনুসারে জগতের সব কিছুর প্রতিষ্ঠাতা হলেন বিশ্বকর্মা দেবতাদের অস্ত্রাগারের সৃষ্টিকর্তা তিনি সকল দেবতাদের দৈব রথ ও দৈব বান তৈরি করেছেন তিনি পরশুরামের ধনুক ভগবান বিষ্ণু চক্র শিবের ত্রিশূল বিশ্বকর্মা সৃষ্টি পুরাণ ও হিন্দু শাস্ত্র মতে বিশ্বকর্মা দেবের পুজো করলে শিল্পবিদ্যায় পারদর্শী হয় ভক্তরা তিনি হলেন চতুর্ভুজ ও গজারুর তার বাহন হল হস্তি তিনি উপবেদ স্থাপত্যবেদ ও চতুর্ষষ্ঠী কলারও প্রকাশক দেবশিল্পী রূপে তিনি দেবপুরী নির্মাতা ভাদ্র মাসের সংক্রান্তিতে কলকারখানায় বেশ সঙ্গে বিশ্বকর্মার অনুষ্ঠিত হয় অন্যান্য দেবদেবীর মতোই মূর্তি গড়ে অথবা ঘটে পটে বিশ্বকর্মার পুজো করা হয় বাংলাদেশের স্বর্ণকার কর্মকার এবং দারু শিল্প স্থাপত্য শিল্প শিল্প। প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণ নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন এ সময় প্রত্যেকের ঘরেই বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় কোথাও কোথাও পূজার পরে ঘুড়ি ওড়ানো হয় এখন আমরা বিশ্বকর্মার ধ্যান মন্ত্রটি জেনে নেব ওং বিশ্বকর্মন মহাভাগ সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্ব রসনা ধৃক এই মন্ত্রের অর্থ হল হে দংশপাল হে মহাবীর হে বিশ্বের সৃষ্টিকর্তা ও বিশ্ববিধাতা হে সুন্দর চিত্ররূপ কর্মকারক আপনি মাল্যচন্দন ধারণ করে থাকেন এবার জেনে নেওয়া যাক বিশ্বকর্মার প্রণাম মন্ত্রটি দেবশিল্পী মহাভাগা দেবানাং কার্যসাধক সাধক সর্বাভীষ্ট এই মন্ত্রের অর্থ হল দেবশিল্পী মহাভাগ দেবতাদের কারু কার্য সাধক সর্বাভীষ্ট প্রদানকারী হে বিশ্বকর্মা আপনাকে নমস্কার ধ্যান ও মন্ত্রে বিশ্বকর্মার যে পরিচয় পাওয়া গেল সেটি হলো বিশ্বকর্মা মহাবীর আবার দয়াদি অষ্টগুণযুক্ত তিনি সৃষ্টিকর্তা আবার সৃষ্টিবিধাতা তিনি মহাশিল্পী আবার মহাযোদ্ধা এবার জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পুজোর সহজ মন্ত্র দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধ্রিকতঞ্চ বাসনামান দণ্ডধ্রিক ওং বিশ্বকর্মানে নমা সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ